দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকগণদের এরকম আরও হেলথ টিপস পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনে চাপ দিয়ে রাখুন। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবসে আজকের আলোচনা, শ্রবণ স্বাস্থ্য সুরক্ষায় করণীয়। আসলে শ্রবণ স্বাস্থ্য আমাদের একটা বিশেষ অর্গান, কান। এই কান দিয়ে আমরা শুনি এবং মায়ের ভাষা শুনি, এভাবে মায়ের ভাষা শুনতে শুনতে আমরা মায়ের ভাষায় কথা বলতে শিখি এবং এই ভাষা বা এই কথা বলার মাধ্যমে একে অপরের সঙ্গে আমরা যোগাযোগ করে থাকি। আর এই শ্রবণ স্বাস্থ্য যখন হানি হয় বিভিন্ন কারণে, যেমন জন্মগত কারণে, মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের স্বাস্থ্যের কোনো কারণে, বা জন্মের পরে কোনো আঘাতজনিত কারণে, আবার প্রদাহ, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল ইনফেকশন, এগুলোর কারণেও কানে শ্রবণ স্বাস্থ্যে হানি ঘটে। আবার দীর্ঘদিন কোনো উচ্চ মাত্রার শব্দের মধ্যে, যেমন কলকারখানায় কাজ করলে, অথবা যারা রাস্তার ধারে কাজ করে, রাস্তায় আজকাল অনেক শব্দ দূষণ হয়, গাড়ির হর্ন বা রাস্তার অন্যান্য হর্নে মিলে যে ট্রাফিক বা রাস্তার পাশের কোনো হকার বা দোকানদার, তাদের কানের সমস্যা দেখা যায়। এছাড়াও যারা অটোটক্সিক ড্রাগ খায় বা কোনো অন্য কোনো ড্রাগের প্রতিক্রিয়ায়, এবং আজকাল নতুন ডিভাইস মোবাইলের অতিরিক্ত ব্যবহার, মোবাইল উচ্চ শব্দের ব্যবহার এবং দীর্ঘক্ষণ ব্যবহারের ফলেও কানের শ্রবণ শক্তির হানি ঘটছে। তাই আমরা জেনে নিই এই শ্রবণ স্বাস্থ্য রক্ষায় কী কী প্রতিরোধ বা প্রতিকার করা যেতে পারে। গর্ভবতীর মায়ের যত্ন নিতে হবে, এই অবস্থায় মায়ের সব রকম টিকা নিচ্ছে কিনা দেখতে হবে, এবং তার মিজেলস, মাম, রুবেলা এই ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে। এবং গর্ভবতী মাকে কোনো ক্রমেই অটোটক্সিক ড্রাগ কখনোই দেওয়া যাবে না। আর জন্মের সময় শিশুর অ্যাসফেক্সিয়া হইতেছে কিনা, নিউনেটাল জন্ডিস হইতেছে কিনা, বা কোনো প্রদাহ যা শ্রবণ স্বাস্থ্যকে ক্ষতি করে, এগুলোর দিকেও নজর রাখতে হবে। আর শিশু জন্মের প্রথম দিন থেকে ধরে প্রথম 6 মাসের মধ্যে শিশুর একটা নিউনেটাল হিয়ারিং স্ক্রিনিং করে, অর্থাৎ তার শ্রবণ শক্তি পরীক্ষা করা উচিত, আসলে তার জন্মগত কোনো প্রবলেম বা জন্মগত কোনো কারণে তার শব্দ বা শ্রবণ শক্তির হ্রাস পেয়েছে কিনা বা শ্রবণ হারিয়ে আছে কিনা। কারণ যদি সে কানে ভালো মতো না শোনে, তাহলে সে কমিউনিকেট করতে পারবে না, সে কথাও ভালো করে বলতে পারবে না, ডিলেড হিয়ারিং, ডিলেড স্পিচ ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ এই ব্যাপারে আমাদের আরও খেয়াল রাখা দরকার। অন্যান্য মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট, যেমন সময় মতো সে তার দাঁত উঠছে কিনা, সময় মতো সে হাঁটাচলা করতে পারছে কিনা, সময় মতো হামাগুড়ি দিচ্ছে কিনা, সময় মতো সে শব্দের দিকে রেসপন্ড করছে কিনা বা কথা বলছে কিনা, এগুলো যদি কোনোটা ব্যাঘাত ঘটে, তাহলে অবশ্যই আমাদের শ্রবণ শক্তি পরীক্ষা করা উচিত। তাছাড়া স্কুলে যখন যাচ্ছে বাচ্চা, তারপরেও তাকে মানে খেয়াল রাখা উচিত, স্কুলে গেলে সে মনোযোগী হইতেছে কি না, বা বাসার মধ্যে এসেও আবার টিভির খুব কাছাকাছি গিয়ে টিভি দেখতে চাচ্ছে কিনা, তাতে হয় তার দৃষ্টিশক্তির সমস্যা হয়, অথবা শ্রবণ শক্তির সমস্যার কারণে বাচ্চা টিভির কাছাকাছি গিয়ে টিভির গান নাচ দেখতে থাকে। তা এতেও সন্দেহ করা উচিত যে তার শ্রবণ শক্তির প্রবলেম হচ্ছে। আর যদি ডিলেড স্পিচ হয়, অর্থাৎ যদি দেরিতে কথা বলা থাকে, তখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে তার এই কানের সমস্যাগুলো দূর করা উচিত। এরপরে আসে তার কানে কোনো প্রদাহ হচ্ছে কিনা, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোর সম্পর্কে আমাদের যত্ন নেওয়া উচিত, এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে এগুলোর প্রদাহ বা মেডিসিনের মাধ্যমে বা কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে আমরা দূর করতে পারি। সবচেয়ে বড় কারণ, বাবা মা কিংবা স্কুল শিক্ষক যদি বাচ্চাদেরকে কানে চপাটাঘাত করে, অর্থাৎ আঘাত দেয়, এতেও কিন্তু কানে পর্দা ফেটে গিয়ে কানের ইনফেকশন হতে পারে। এছাড়া আবারও নিজে নিজে কোনো কানে ময়লা অর্থাৎ খোল জমে থাকে, এগুলো পরিষ্কার করতে গিয়ে বা অন্য কোনো কারণে যদি কানে আঘাত লেগে থাকে, তাতেও কিন্তু মানে কানের
পর্দায় আঘাতজনিত কারণে বা হঠাৎ করে কোনো পটকা, হঠাৎ কোনো শব্দ কানের কাছে হলেও এটাতে কানে আঘাত হয়ে কানের পর্দার অর্থাৎ এয়ার ড্রাম পালপ্রেশন হয়ে যায়, এতেও কিন্তু তার আবার শ্রবণ শক্তি হানি ঘটে। এছাড়া আমাদের আরও যত্ন নিতে হবে যে এই হিয়ারিং, এই হিয়ারিংয়ের সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে, বড় অবস্থাতেও অনেকে যদি তার অটোটক্সিক ড্রাগ অর্থাৎ শ্রবণ হানিকর কোনো ওষুধপত্র খেয়ে থাকে তার পার্শ্বপ্রতিক্রিয়াও কানের শ্রবণ নষ্ট করতে পারে। আবার বৃদ্ধ বয়সে বা অনেকে ডায়াবেটিস মেলাইটাস বা অন্যান্য কারণেও কিন্তু আস্তে আস্তে নার্ভের ক্ষতি হয় অর্থাৎ শ্রবণের সমস্যা দেখা যায়। আর বয়সজনিত কারণেও অনেকের সমস্যা দেখা যায়, তাতেও কানের শ্রবণ শক্তির হানি ঘটে। এগুলো ছাড়াও আমাদের কানে কোনো শুষু শব্দ হয় এবং ভৌ শব্দ, এগুলো কিন্তু একটা আরেকটা শ্রবণ হানির কারণ, তাকে বলা হয় অটোস্ক্লেরোসিস। এতে একটা ছোটো মানে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কানের সুস্থ হাড়, সূক্ষ্ম একটা হাড় স্টাপিস প্রতিস্থাপনের মাধ্যমেও কিন্তু আমরা কানের শ্রবণ শক্তি আবার ফিরিয়ে নিতে পারি। সব কিছু মিলিয়ে আবার আমরা যদি হিয়ারিং এইড ব্যবহার করি, যদি কোনোক্রমে তার শ্রবণ শক্তির উন্নতি হচ্ছে না, তখন আমরা হিয়ারিং এইড বিভিন্ন ধরনের পাওয়া যায়, আজকাল ডিজিটাল হিয়ারিং এইড পাওয়া যায়। এই ডিজিটাল হিয়ারিং এইড ব্যবহার করেও আমরা শ্রবণ শক্তিকে স্বাভাবিক রাখতে পারি এবং স্বাভাবিক মাত্রার শব্দ শুনতে পারি। এবং সবচেয়ে খেয়াল রাখা দরকার আমাদের যেন আমরা অতিরিক্ত সময় ধরে মোবাইলে কথা না বলি এবং অতিরিক্ত শব্দে, উচ্চ শব্দে মোবাইল ব্যবহার না করি, বা হেডফোন কানে যখন তখন হেডফোন দিয়ে গান শোনা, উচ্চ শব্দে গান শোনা, এটা আমরা অ্যাভয়েড করতে পারলে আমাদের কান আরও ভালো থাকবে। আমরা আশা করছি আজ স্বাস্থ্য দিবসে সবাই আমরা কানের যত্ন নেব এবং আমাদের শ্রবণ শক্তি, শ্রবণকে আমরা স্বাভাবিক রাখব, কারণ প্রিয়জনের প্রিয় কথা শুনতে গেলে আমাদের কানের শ্রবণ শক্তি স্বাভাবিক রাখা দরকার।